আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাকিবিল্লা, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস শুরু করব, আর আমাদের আজকের ক্লাস নম্বর হলো 1। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র হবে এবং ক্লাস নম্বর হলো 1। আর আজকের আলোচ্য বিষয় ভাষা ও ভাষার উপাদান। এটা তোমাদের প্রথম অধ্যায়ে ভাষা এবং বাংলা ভাষা যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায়, এখান থেকে দেখো 1.1.1 এবং 1.2.1 আছে ভাষা এবং 1.2 আছে ভাষার উপাদান, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আসলে ভাষা কি, এই ভাষা সম্পর্কে আমরা আগে ধারণা নিই। মানুষ মনে ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে কিছু ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে, আবার যার এই মাধ্যমে মানুষ তাদের মনের ভাব কিন্তু প্রকাশ করে। এই যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে সেটাই হলো কিন্তু ভাষা। অর্থাৎ ভাষা হতে হলে কিছু শর্ত আছে, সেটা হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হবে এবং অর্থবোধক হতে হবে, আর সেটা যাতে মানুষ বুঝতে পারে। তো দেখো, এই ভাষার মাধ্যমে আমরা কী কী প্রকাশ করি, ভাষার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন মনের আবেগ অনুভূতি, যেমন মনে করো হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, ভালোবাসা, এই বিভিন্ন বিষয় কিন্তু আমরা এই ভাষার মাধ্যমেই প্রকাশ করে থাকি। এই ভাষাকে প্রথমত দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, ভাষাকে যে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে, ক নম্বর হলো মৌখিক ভাষা আর খ নম্বর হলো লিখিত ভাষা। এখন মৌখিক ভাষাটা কি, আসলে সব ভাষারই যে লিখন ব্যবস্থা আছে এমনটি না, অনেক ভাষা আছে যার কোনো নিজস্ব বর্ণ নাই। আমরা যেমন বাংলায় যে বর্ণগুলো ব্যবহার করি, স্বর অ, স্বর আ, ক, খ, এগুলো যে ব্যবহার করি, এর মাধ্যমে আমরা কিন্তু ভাষাটা লিখে প্রকাশ করতে পারি আমাদের বাংলা ভাষা। কিন্তু এমন ভাষা আছে যার লিখন ব্যবস্থা নাই, আবার আদিকালের মানুষের কিন্তু লিখন ব্যবস্থা ছিল না, সেই সময় খাতা কলম কিংবা অনেক বিষয় ছিল না। তো তারা কীভাবে ভাষা প্রকাশ করতো, মনের ভাব প্রকাশ করতো, তারা কথার মাধ্যমে। তো এই ভাষাগুলোই হলো মৌখিক ভাষা। আবার আমাদের দেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যাদের নিজস্ব বর্ণ বা লিখন ব্যবস্থা নাই, তাদের ভাষা কিন্তু এই মৌখিক ভাষার ভিতরে পড়বে। তাহলে এর পরেটা দেখো যে লিখিত ভাষা, খ নম্বর, এই লিখিত ভাষা হলো পূর্বে মানুষ যে মুখে মুখে ভাষা ছিল বা প্রচলিত ছিল, এটা এক সময় মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে, অনেক কিছু ভাষা ভুলে যায়, আবার মৌখিকভাবে যে ভাষাগুলো প্রচলিত থাকে সেটা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে সে ভাষাটা শেষ হয়ে যায়। তো মানুষ চিন্তা করে যে এই ভাষাকে কিভাবে সংরক্ষণ করা যায়, তখন থেকে কিন্তু মানুষ এই লেখার প্রচলনটা বা ব্যবস্থাটা আবিষ্কার করে ফেলে, তারপর থেকেই এই লিখিত ভাষাটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ লেখার মাধ্যমে আমরা যে ভাষাটা প্রকাশ করি সেটাই কিন্তু লিখিত ভাষা। তো এই লিখিত ভাষার আবার তিন ধরনের কিন্তু আছে, এই লিখিত ভাষার যে ব্যবস্থা তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। ভাষার লিখন ব্যবস্থা যেটা, এটা তিন ধরনের আছে, একটা আছে হলো বর্ণভিত্তিক, একটা আছে অক্ষরভিত্তিক, আর একটা আছে হলো ভাবাত্মক। তো দেখো, বর্ণভিত্তিক ভাষাটা আসলে কি, বর্ণ মনে করো আমরা যে স্বর বাংলা ভাষায় লিখি, স্বর অ, স্বর আ, এই যে আমরা বর্ণগুলো ব্যবহার করি, ক, এই যে আমরা এই বর্ণের মাধ্যমে কিন্তু আমরা বাংলা ভাষা লিখতে পারি। তো এই বাংলা ভাষা যেহেতু বর্ণ দ্বারা আমরা লিখে প্রকাশ করতে পারি, তাহলে এই ভাষাটা কিন্তু বর্ণভিত্তিক। এরকম ইংরেজি ভাষা, আরও আছে রুশ ভাষা, তামিল ভাষা, হিন্দি ভাষা, এর কিন্তু প্রত্যেকটা ভাষারই বর্ণ আছে। তো এই বর্ণের মাধ্যমে যে ভাষাগুলো আমরা লিখে প্রকাশ করতে পারি সেগুলো কিন্তু বলা হয় বর্ণভিত্তিক ভাষা। তারপরে তোমরা লক্ষ্য করো, বর্ণভিত্তিক ভাষার পরে দেওয়া আছে দেখো অক্ষরভিত্তিক ভাষা। আসলে দেখো, এখানে কিন্তু দুইটা আলাদা প্রকার করা হয়েছে, একটা বর্ণভিত্তিক বলা হয়েছে, আবার দেখো অক্ষরভিত্তিক বলা হয়েছে। আমরা কিন্তু অনেক সময় জানি যে বর্ণ আর অক্ষর কিন্তু একই জিনিস, কিন্তু আসলে একটু পার্থক্য আছে, বর্ণ আর অক্ষর আলাদা জিনিস। যেমন একটা উদাহরণের সাথে লক্ষ্য করো, আমি লিখলাম এখানে আম, যদি আমি বলি এখানে কয়টা বর্ণ আছে, তাহলে অবশ্যই বলবো এখানে দুইটি কিন্তু বর্ণ আছে, স্বর আ আর হলো ম। এখন যদি আমি বলি এখানে কয়টি অক্ষর আছে, তাহলে কিন্তু অক্ষর হবে এখানে একটি, অক্ষর হবে একটি। এর কারণ কি, আসলে অক্ষর বলতে আমরা মূলত অক্ষর বলতে আমরা যেটা বলি সেটা হলো
ইংরেজিতে যেটা সিলেবল বলে, মানুষ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারিত করতে পারে সেই অংশটুকুই কিন্তু অক্ষর। অক্ষর কিন্তু অক্ষরকে আবার কিন্তু দল বলা হয় বা ইউনিট বলা হয়। তো দেখো, আমরা যদি উচ্চারণ করি একসঙ্গে উচ্চারণ হয়ে যায়, সরিয়া আর ম এই দুটো আমরা একসঙ্গে কিন্তু উচ্চারণ করতে পারি আম, তাহলে এটা কিন্তু একটা অক্ষর। আবার যদি এরকম ভাবে লিখি, মনে করো আমি লিখলাম এখানে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, দেখো এই শব্দটাকে আমরা কিন্তু একবারে বা এক প্রয়াসে উচ্চারণ করতে পারি না। কিভাবে? আমরা খণ্ড খণ্ডভাবে উচ্চারণ করতেছি, যে বিশ্ব একবার, তারপর দেখো বিদ্যা একবার, তারপরে আবার হলো লয়। দেখো এখানে কিন্তু একটার বেশি একাধিক অক্ষর, তিনটার অক্ষর কিন্তু আছে। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অক্ষর বলতে আসলে কি বোঝায়। একটা শব্দ যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, সেটাই কিন্তু একটা অক্ষর। এই কারণে দেখো তোমাদের এই ভাষাকে এখানে খেয়াল করো, বর্ণভিত্তিক একটা বলা হয়েছে, আবার হলো অক্ষর ভিত্তিক বলা হয়েছে। তো এই অক্ষর ভিত্তিক ভাষা আছে হলো কি, উদাহরণ দেখো জাপানি ভাষা, এই জাপানি ভাষা কিন্তু অক্ষর ভিত্তিক ভাষা। এরপরের যে ভাষাটা আছে লিখিত ভাষা, সেটা হলো ভাবাত্মক। তো ভাবাত্মক ভাষাটা কি, ভাবাত্মক ভাষাটা আসলে মূলত একটা চিত্র এঁকে প্রকাশের মতো। আমরা যদি কোনো চিত্র, আগেকার যুগে মানুষ কিন্তু বিভিন্ন ভাব প্রকাশ করতো চিত্র এঁকে, তো এই যে চিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে পারতাম তাদের কি বোঝাতে চাচ্ছে, এটা মানে ভাবের মাধ্যমে যে প্রকাশ পেত, এই কারণে এই ধরনের ভাষাকে কিন্তু ভাবাত্মক ভাষা বলা হয়, মানে অনেকটা চিত্র এঁকে বোঝানোর মতো। তো এরকম ভাষা কিন্তু উদাহরণ হচ্ছে দেখো চীনা ভাষা, কোরীয় ভাষা, এই ভাষাগুলো কিন্তু ভাবাত্মক। এই চীনা ভাষার যে বর্ণগুলো আমরা লক্ষ্য করি সেটা কিন্তু একটা চিত্রের মতো প্রায় দেখতে মনে হয়, এই কারণে এটা আমাদের বুঝে নিতে হয় যে চিত্রের মাধ্যমে কি বোঝাচ্ছে। এই কারণে এগুলোকে আমরা বলতে পারি এই ভাষাগুলো কিন্তু ভাবাত্মক ভাষা। তো তোমাদের যদি এখান থেকে প্রশ্ন আসে যে কোনটি বর্ণভিত্তিক ভাষা, এখন অপশন থাকতে পারে জাপানি ভাষা, চীনা ভাষা, কোরীয় ভাষা, এখান থেকে যে কোনো একটা অপশন থাকতে পারে, তাহলে তোমরা অবশ্যই বলে দেবে যে এর ভিতরে যদি কোনোটা থাকে বাংলা তাহলে বাংলা হবে, যদি ইংরেজি থাকে ইংরেজি হবে বর্ণভিত্তিক। আবার এমনও প্রশ্ন আসতে পারে যে অক্ষরভিত্তিক ভাষা কোনটি, তাহলে উত্তর হবে জাপানি ভাষা। ভাবাত্মক ভাষা কোনটি, উত্তর হবে চীনা, কোরীয়, এগুলো। তাহলে তোমরা এই ভাষার যে লিখন ব্যবস্থা এই সম্পর্কে অবশ্যই কিছুটা বুঝতে পারলে। এরপরে আমরা লক্ষ্য করব যে 1.2 যেটা আছে ভাষার উপাদান। আসলে প্রত্যেক ভাষাতেই ভাষার উপাদান মূলত চারটি থাকে, বাংলা ভাষাতেও এরকম আছে যে চারটি উপাদান আছে। দেখো কী কী আছে, ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগর্থ। তো ধ্বনিটা কী, ধ্বনিটা আসলে আমরা যেটা মুখে উচ্চারণ করি, এই বাকযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারণ করি সেটাই কিন্তু ধ্বনি। অর্থাৎ বাতাসে আঘাতের ফলে একটা শব্দ সৃষ্টি হয়, এই শব্দটাই কিন্তু ধ্বনি। তবে সব শব্দই কিন্তু ধ্বনি হবে না, যেমন পশু পাখি কিন্তু বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলে এটাকে আমরা ধ্বনি বলতে পারি না, এটাকে আমরা আওয়াজ বলে থাকি। তো ধ্বনি দেখো, আমরা যে বর্ণগুলো ব্যবহার করি, মনে করো ক কিংবা স্বর অ, এগুলো যখন আমরা মুখে উচ্চারণ করব, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করব, সেটা নাম হয়ে যাবে কিন্তু ধ্বনি। যখন আমরা লিখে প্রকাশ করব এই চিহ্নের নাম হবে বর্ণ। তাহলে তোমরা বুঝতে পারছো ধ্বনি আসলে কি। এরপরে বিষয়টা খেয়াল করো শব্দ, শব্দটা কি, শব্দ হলো কয়েকটি ধ্বনি মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু সেটা হবে শব্দ। তো একটা উদাহরণের সাহায্যে লক্ষ্য করো, আমি লিখলাম এখানে মানুষ, এখন এই মানুষ লিখতে দেখো কয়েকটি ধ্বনি ব্যবহার করা হয়েছে, কী কী ধ্বনি দেখো, প্রথমে ব্যবহার করা হয়েছে ম একটি ধ্বনি, এর সঙ্গে যুক্ত করা হয়েছে আ, এই কারণে আমরা মা বলতে পারতেছি। দেখো ময়ের সঙ্গে যুক্ত করা হয়েছে আ, তারপরে ব্যবহার করা হয়েছে ন ধ্বনি, এর সঙ্গে যুক্ত করা হয়েছে উ, তারপরে দেখো যুক্ত করা হয়েছে স্বধ্বনি, এই স্বধ্বনি এটার বর্ণ প্রকাশ করা হয়েছে মূর্ধন্য স্ব দিয়ে। দেখো এখানে কয়েকটি ধ্বনি ম আ ন উ স, এই ধ্বনিগুলো মিলে একসঙ্গে যুক্ত হয়েছে মানুষ, এই ধ্বনিগুলো মিলে একটা আমরা কি অর্থ প্রকাশ করতেছে, যে মানুষ বলতে কিন্তু আমরা একটা প্রাণীকে বুঝি। তাহলে একটা কয়েকটি ধ্বনি মিলে যে অর্থ প্রকাশ করে সেটা হয়ে যাবে শব্দ। তাহলে তোমরা শব্দ কি এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো বাক্য,
এখন বাক্যটা কি কয়েকটি শব্দ যদি পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করতে পারে, একটা বক্তার মনের ভাব প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু শব্দ হবে। যদি আমি বলি, আমি এখানে লিখলাম যে আমরা আমরা গ্রামে বাস করি, তো দেখো এখানে আমরা একটা শব্দ, গ্রাম একটা শব্দ, বাস করা একটা শব্দ, এই শব্দগুলো কিন্তু পাশাপাশি বসে আমরা একটা মনের ভাব প্রকাশ করতেছি যে আমরা গ্রামে বাস করি। এটা বললে বক্তা শ্রোতা যে আছে সে কিন্তু বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি, আমার মনের ভাবটা সে বুঝতে পারবে। তাহলে এই কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে। এই বাক্যের সঙ্গে কিন্তু দুজনের সম্পর্ক থাকে, একজন হলো বক্তা আর একজন হলো শ্রোতা। অর্থাৎ বক্তা যিনি বলবেন আর শ্রোতা যিনি শুনবেন, অর্থাৎ বক্তা যেটা বলবে শ্রোতাকে সেটা কিন্তু বুঝতে হবে। যদি শ্রোতা বুঝতে না পারে তাহলে কিন্তু সেটা বাক্য হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো আসলে বাক্যটা কি। এর পরের যে প্রকারটা আছে দেখো বাগর্থ, বাগর্থটা কি আসলে দেখো অভিধান বা ডিকশনারিতে আমরা যে শব্দগুলো দেখি এই শব্দগুলো যে শাব্দিক অর্থ আছে, একটা বিশেষ পরিবেশে যদি আমরা এই শব্দগুলো ব্যবহার করি এর কিন্তু আলাদা অর্থ কিন্তু প্রকাশ করে। তো উদাহরণস্বরূপ দেখো আমি যদি বলি পোড়া পোড়া, পোড়া শব্দের অর্থ কিন্তু আমরা জানি যে পোড়া শব্দের অর্থ হলো দগ্ধ, দগ্ধ। আমি যদি একটা উদাহরণ দিই যে তার বাড়ি, তার বাড়ি পুড়েছে, তার বাড়ি পুড়ে গেছে, আমি যদি এভাবে উদাহরণ দিই দেখো এই পোড়া শব্দ থেকে আমি বললাম যে তার বাড়ি পুড়ে গেছে। তো এখানে যে পোড়া শব্দ এই শব্দের কিন্তু অর্থ হলো দগ্ধ, তার মানে তার বাড়িটা দগ্ধ হয়ে ছাই হয়ে গেছে। আবার যদি এই শব্দটাকে আমি এইভাবে বলি যে আমার মন পুড়েছে, যদি আমি এই পোড়া শব্দটাকে আমি এইভাবে ব্যবহার করি তাহলে কিন্তু এখানে মন কিন্তু কখনো এই দগ্ধ হয় না, যেভাবে বাড়ি পুড়েছে ঠিক এইভাবে কিন্তু মন কখনো দগ্ধ হতে পারে না। তাহলে এখানে একটা বিশেষ অর্থ প্রকাশ করতেছে, এর মাধ্যমে আমরা বুঝতেছি যে আমার মনে দুঃখ পেয়েছে বা কষ্ট পেয়েছে এরকম কিছু অর্থ প্রকাশ করে। তাহলে এই যে একটা শব্দ যে পোড়া, এর যে শাব্দিক অর্থটা যেটা আছে একটা বিশেষ পরিবেশে ব্যবহার করার কারণে অন্য একটি অর্থ প্রকাশ করলো, বাক্যে ব্যবহার করার কারণে কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে গেল বা অন্য অর্থ প্রকাশ করলো। তো এই যে শাব্দিক অর্থ আর বাক্যের যে অর্থগুলো এইগুলো নিয়ে যে আলোচনাটা হয় এটাই মূলত বাগর্থের আলোচনা। তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই বাগর্থটা বুঝতে পারছো এবং এই ভাষা এবং ভাষার উপাদান যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তোমাদের বইয়ে সব বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা যোগাযোগ করবে, মোবাইল নম্বর দেওয়া আছে, FB ID দেওয়া আছে, যে কোনোভাবে যোগাযোগ করতে পারো। আর এই অধ্যায় থেকে তোমাদের আজকে HW থাকবে, দেখো HW থাকবে 10টি MCQ HW। এই HW তোমাদের নাম্বার হবে হলো 1 নম্বর, এখানে খেয়াল করো তোমাদের HW নাম্বার হলো 1, আজকে 1 নম্বর ক্লাস এবং HW 1 নম্বর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।